হাউজে লাইট ফিটিং করেছেন কিন্তু ফাউন্টেন পাম্প লাগাননি, সেটাও যেমন ঝর্ণা হবে না, তেমনি ফাউন্টেন পাম্প লাগিয়েছেন কিন্তু লাইট ব্যবহার করেননি, সেটাও কিন্তু পরিপূর্ণ ঝর্ণা হবে না। একটি ঝর্ণার পরিপূর্ণ সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন লাইট এবং পাম্পের সঠিক কম্বিনেশন হয়। বন্ধুরা, আজকে আলোচনা করব আরজিবি আন্ডার ওয়াটার লাইট সম্পর্কে। যতগুলি লাইট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইটই আরজিবি এবং আন্ডার ওয়াটার, অর্থাৎ ওয়াটার প্রুফ লাইট। আপনি এই লাইটগুলো হাউজের ভিতরে ডুবিয়ে দিতে পারবেন এবং প্রত্যেকটা লাইটই আরজিবি, অর্থাৎ মাল্টি কালার, হরেক রকমের কালার হবে। এই জাতীয় লাইটগুলি সাধারণত যে কোনো টাইপের সুইমিং পুল কিংবা ঝর্ণা কিংবা ফোয়ারার সৌন্দর্য বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়ে থাকে। আমরা জানি যে সুইমিং পুল কিংবা ঝর্ণা কিংবা ফোয়ারাতে যখন লাইটিং করা হয় সেই লাইটের কারণেই কিন্তু ফোয়ারাটি ঝাক্কাস হয়ে ওঠে এবং সৌন্দর্য হাজার গুণে বেড়ে যায়। তো প্রথমেই যে লাইটটি দেখাবো সেটি ফোকাস লাইট, অর্থাৎ আপনার হাউজের দেয়ালের উপরে সেট করতে হয়। এই যা এইভাবে এটা মুভিং করা যায়, হাউজে নিয়ে গিয়ে দেখাবো। তো এইভাবে আপনি মুভিং করতে পারবেন। এটি দুইটি কোয়ালিটির হয়ে থাকে, হাউজের মাপ অনুযায়ী আপনি নিতে পারেন। এটা 12 ওয়াট এবং এইগুলি 6 ওয়াট। আমরা যদি আপনাদের একটু জ্বালিয়ে দেখাই, দেখুন ঘরের লাইটটা আমরা অফ করে দিলাম, 12 ওয়াট, 6 ওয়াট। আপনি যখন এই জাতীয় লাইটগুলি সুইমিং পুল কিংবা ঝর্ণা বা ফোয়ারার হাউজে সেট করবেন তখন পানির উপরে এই লাইটের আলোগুলি প্রতিফলিত হয়ে কিন্তু এই লাইটের আলো, অর্থাৎ লাইটের যেই ঝিকিমিকি, সেটা কিন্তু হাজার গুণে বেড়ে যাবে, অর্থাৎ সৌন্দর্যটি বাড়বে। চলুন আমরা সরাসরি হাউজে নিয়ে গিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন চতুর্দিকে দেয়ালের উপরে আমরা এই ফোকাস লাইটগুলি লাগিয়ে দিয়েছি এবং এইগুলি মুভিং করা যায় সামনে পিছনে কিংবা ডাইনে বাঁয়ে। আপনার ঝর্ণাকে লক্ষ্য করে, অর্থাৎ পাম্প থেকে যেই ঝর্ণাটি বেরোবে, যেই পানির সৌন্দর্যটি বেরোবে, সেই সৌন্দর্য লক্ষ্য করে কিন্তু এই ফোকাস লাইটগুলি আপনি সেট করে দিবেন। দেখুন লাইট সারা ঝর্ণাটি কেমন একটি মেরমেরে ভাব। আর যদি লাইটটা দিয়ে আমরা এই ঝর্ণাটি অন করি, দেখুন সৌন্দর্য কত গুণে বেড়ে গেল। মূলত এই পানির কালার সবসময় সাদা হয়ে থাকে, অর্থাৎ পানির যেই নিজস্ব কালার, পানি সেই কালারই থাকে, পানি কখনো কালারিং হয় না। এই লাইটের আলোতেই কিন্তু পানি বিভিন্ন রকমের কালারিং হয়ে থাকে, অর্থাৎ পানির সৌন্দর্যকে বাড়িয়ে দেওয়ার জন্য এই লাইটের আলোগুলোই কিন্তু মূল ভূমিকা পালন করে থাকে। তো লাইট যত ঝাক্কাস হবে ফোয়ারার সৌন্দর্য কিংবা সুইমিং পুলের সৌন্দর্য কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো হাউজে কীভাবে সেট করতে হয় সেটা দেখলেন। এটা 12 ওয়াটের এবং এটা 6 ওয়াটের এবং এইগুলি সরাসরি কারেন্টে চলবে, অর্থাৎ 220 ভোল্টে চলবে। তো দামটাও বলে দিই, দাম উঠানামা করে, সুতরাং সবসময় ডিসক্রিপশন ফলো করার চেষ্টা করবেন। বর্তমানে এই 6 ওয়াট ফোকাস লাইটগুলির প্রাইস রয়েছে 1990 টাকা এবং 12 ওয়াটের ফোকাস লাইটগুলির দাম রয়েছে 2990 টাকা। এবার যে লাইটগুলি দেখাবো এইগুলো আন্ডার ওয়াটার এবং এইগুলি পানির ভিতরে সেট করতে হয়, অর্থাৎ পাম্পের সাথে। চলুন আমরা হাউজে গিয়ে দেখিয়ে দিই। দেখুন আমরা হাউজের মাঝ বরাবর আমাদের ফাউন্টেন পাম্পটি রেখেছি, সেই পাম্পের সাথে কিন্তু আমরা এই লাইটটি লাগিয়ে দিয়েছি। পাম্পের সাথে লাইটটি অ্যাডজাস্ট হয়ে যাবে এভাবে। তো দেখুন লাইট সারা এই ফোয়ারার সৌন্দর্যটি কেমন একটি মেরমেরে ভাব। আর যখন লাইটটা আমরা অন করে দিলাম তখন দেখুন কি ঝাক্কাস একটি পরিবর্তন এসেছে এবং সৌন্দর্যটা কিন্তু অনেক গুণে বেড়ে গেল। তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি পাম্পের সাথে এই জাতীয় আন্ডার ওয়াটার লাইটগুলি সেট করতে পারবেন। তো দুটি কোয়ালিটি রয়েছে, যাদের হাউস বড় তারা এই 12 ওয়াটের লাইটটি ব্যবহার করবেন, প্রায় 1.5 কেজি এক একটি লাইট। এবং যাদের হাউস একটু ছোট তারা এই 6 ওয়াটের লাইটটি ব্যবহার করতে পারেন। এই লাইটগুলি সরাসরি কারেন্টে চলবে, অর্থাৎ 220 ভোল্টে চলবে। 12 ওয়াট আরজিবি আন্ডার ওয়াটার লাইট বর্তমান প্রাইস রয়েছে 6600 টাকা। 6 ওয়াট আরজিবি আন্ডার ওয়াটার লাইট বর্তমান প্রাইস রয়েছে 4600 টাকা। আসুন আমরা একটু জ্বালিয়ে দেখাই। লাইটটা অফ করে দিই। অনেকগুলো লাইট একসাথে জ্বালানো হয়েছে, সুতরাং রুমের মূল লাইট অফ করার পরেও কিন্তু যথেষ্ট আলো দেখা যাচ্ছে। আর আগেই বলেছি এই লাইটগুলি যখন আপনি আপনার হাউজে সেট করবেন তখন পানির উপরে এই আলো প্রতিফলিত হয়ে
এর আলোকিত অর্থাৎ ঝাক্কাস ভাবটি কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আপনার হাউস কিংবা সুইমিং পুলটি যদি আরও ছোট হয় সেক্ষেত্রে আপনি এই 10 ওয়াটের এই লাইটগুলো ব্যবহার করতে পারেন, এটাও ঝাক্কাস আলো হয়, এটি 10 ওয়াট, যে কোনো 12 ভোল্টের ব্যাটারি থেকে আপনি এটি চালাতে পারবেন। আর এইটি আপনার হাউজের ফ্লোরের সাথে কিংবা দেয়ালের সাথে আপনি লাগাতে পারবেন আন্ডার ওয়াটার, সুতরাং পানির ভিতরে ডুবিয়ে দিবেন। লাগানোর পদ্ধতিটা খুবই সহজ, এই অংশটা খুলবেন, এখানে দুটি স্ক্রু দিয়ে আপনি দেয়ালে কিংবা ফ্লোরের সাথে লাগাবেন, তারটা ভিতরে ঢুকিয়ে এরপর আপনি জাস্ট প্যাচ লাগিয়ে দিবেন। যদি হাউজের ফ্লোরে লাগান তাহলে এইভাবে থাকবে, যদি হাউজের দেয়ালে লাগান তাহলে এইভাবে থাকবে। চলুন আমি দুটি লাইট একসাথে জ্বালিয়ে আপনাদের দেখাই। আমরা লাইন দিয়েছি, যখন পানির ভিতরে থাকবে পানির মধ্যে এই আলোটা প্রতিফলিত হয়ে অনেক বেশি আলো দেখাবে এবং সৌন্দর্যটা অনেক গুণে বেড়ে যাবে। 10 ওয়াট 12 ভোল্টের RGB আন্ডার ওয়াটার লাইট। RGB আন্ডার ওয়াটার 12 ভোল্ট 10 ওয়াটের এই লাইটগুলির বর্তমান প্রাইস রয়েছে 2990 টাকা। আপনার হাউস যদি আরও ছোট হয় তাহলে আপনি এই জাতীয় লাইটগুলি লাগাতে পারবেন, RGB আন্ডার ওয়াটার, এটার সাথে রিমোট আছে। এই রিমোটের মাধ্যমে কিন্তু আপনি মাল্টি কালার করতে পারবেন কিংবা এক কালার রাখতে পারবেন, আপনার যা খুশি আপনি এই রিমোট থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর যদি আমি আপনাদের রিমোটের ফাংশনগুলো একটু দেখাই, তো আমরা অন করি, দেখুন অন করলাম, এক রিমোট দিয়ে আপনি অনেকগুলো মেনটেন করতে পারবেন। লাইটটা অফ করে দিই, উপরের লাইটটা দেখুন অনেক আলো, দেখুন অনেক আলো। আপনার 1 ফিট থেকে 3 ফিট হাউস কিংবা অ্যাকোরিয়ামে যদি এই লাইটটি লাগান তাহলে ঝাক্কাস এরকম আলো দিবে, এবং রিমোট থেকে এই আলো পরিবর্তন করতে পারবেন। এটা হোয়াইট, এইভাবে আপনি রিমোট থেকে আলোর ধরনটা পরিবর্তন করতে পারবেন, যেটা আপনার পছন্দ সেটা আপনি রাখবেন। চলুন একটু অ্যাকোরিয়ামে লাগিয়ে দেখিয়ে দিই যে কীরকমভাবে কাজ করে। এটা 3 ওয়াটের RGB আন্ডার ওয়াটার লাইট, 3টা পেন্সিল ব্যাটারিতে আপনি 2 থেকে 3 মাস চালাতে পারবেন, রিমোট তো সাথে পাবেনই। একটু খুলে যদি দেখায় যে কীভাবে, দেখুন ছোট্ট ছোট্ট 3টি পেন্সিল ব্যাটারি লাগিয়ে দিবেন, তারপর এই প্যাচটা লাগিয়ে দিবেন। এই লাইটটি রিমোট সহ প্রাইস রয়েছে
1250 টাকা আর এই লাইটটি আরেকটু ছোট সাধারণ ছোট এবং আলোটা একটু কম হয় সেটা 550 টাকা ওটা এই মুহূর্তে আমাদের কাছে নেই তো যেটা দেখলেন এটা ঝাক্কাস আলো হবে এবং সাইজ একটু বড় 3 ওয়াটের পেন্সিল ব্যাটারিতে চলে এরকম একটা আন্ডার ওয়াটার লাইট 1250 টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকোয়ারিয়ামের জন্য যে কোনো টাইপের অ্যাকোয়ারিয়ামে আপনি লাগাতে পারবেন এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটাতে লাইট জ্বলবে এবং এই যে পাম্পটি রয়েছে এটা আপনার অ্যাকোয়ারিয়ামে অক্সিজেনের কাজটি করবে অর্থাৎ একই সাথে লাইট জ্বলবে এবং অক্সিজেনের কাজ করবে এটা 220 ভোল্ট অর্থাৎ কারেন্টে চলবে এই ফ্ল্যাগটি কারেন্টে লাগিয়ে দিলেই লাইট জ্বলবে এবং পাম্পটিও চলবে চলুন অ্যাকোয়ারিয়ামে গিয়ে দেখিয়ে দিই যে পাম্পটি কীভাবে কাজ করে এবং কীভাবে লাইটটি কাজ করে লম্বা কট রয়েছে আপনি অনেক দূর থেকে লাইনটি নিতে পারবেন আর লাইট সহ এই পাম্পটির দাম রয়েছে 1250 টাকা তো হরেক রকমের আরজিবি আন্ডার ওয়াটার লাইট দেখালাম আপনার সুইমিং পুল কিংবা আপনার ঝর্ণা বা ফোয়ারার মাপ অনুযায়ী আপনি লাইট সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেইখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ